আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে টি20 বিশ্বকাপের ফাইনাল টসের ব্যাট করতে নেমে ধুন্দুমা লড়াই হওয়ার রান টস হেরে ব্যাট করতে নেমে ধুন্দুমা লড়াই হওয়ার রান করতে পারেনি পাকিস্তান 8 উইকেট হারিয়ে সংগ্রহ করেছে কেবল 137 রান আর এতে বেজায় খেপেছে পাকিস্তানি সমর্থকেরা ইংল্যান্ডের যে ব্যাটিং লাইনআপ তাতে এই 137 রান তাদের সামনে খুব বেশি বড় কিছু নয় যদিও পাকিস্তানের সবচেয়ে বড় ভরসার নাম তাদের বোলিং সেই অনুযায়ী শুরুটাও করেছিলেন শাহিন আফ্রিদি দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করেছেন অ্যালেক্স হেলসকে তবে জস বাটলার ছিলেন ভয়ঙ্কর নাসিম শাহকে একবারে তিনবার বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন এর মধ্যে পিলিস সল্টকে ফিরিয়ে দিয়েছেন হারিস রৌফ কিন্তু জস বাটলার ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন শেষ পর্যন্ত হারিস রৌফের বলেই পরাস্ত হয়েছেন বাটলার 17 বলে 26 রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি ইংল্যান্ড অধিনায়ক যখন আউট হয়েছেন তখন তাদের রান ছিল 5.3 ওভারে 45 এমনকি 12 ওভার পর্যন্ত 80 রানে আটকে রাখতে পেরেছিল পাকিস্তান ক্রিকেট দল হ্যারি ব্রুককে আউট করেছেন শাদাব খান দুর্দান্ত একটি ক্যাচ ধরেছেন শাহিন আফ্রিদি শেষ পর্যন্ত লিয়াম লিভিংস্টন সামকুরান এবং বাটলারদের কল্যাণে খুব সহজেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল আর এতে ক্ষোভ প্রকাশ করছে পাকিস্তানি ক্রিকেটাররা পাকিস্তানের রাস্তায় রাস্তায় চলছে ভাঙচুর এদিকে অস্ট্রেলিয়াতে পাকিস্তানি ক্রিকেটারদের গাড়ি ঘেরাও করেছে পাকিস্তানের পাগলা ভক্তরা দর্শক পাকিস্তান হারায় কি আপনি খুশি হয়েছেন নাকি দুঃখ পেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ